নাম বইমেলা হলেও মেলা জুড়ে অর্ধশত স্টলের মধ্যে বইয়ের স্টল মাত্র একটি। জাঁকজমকপূর্ণ এই মেলার অন্যান্য স্টলগুলোতে জায়গা করে নিয়েছে খেলনা, মুখরোচক খাবার, বিভিন্ন মিষ্টান্ন ও চা সিগারেটের স্টল। এখানে এসে দেখলাম যে মাত্র একটি স্টল, সেখানে হয়তো কবি সুকান্তের কিছু বই রাখা হয়েছে আর বাদ বাকি আসলে চায়ের দোকান, জিলাপির দোকান, মিষ্টির দোকান এসব বসেছে। কিন্তু আসলে এরকম মেলাটা আমরা চাইনি, এখান থেকে ব্যর্থ হয়ে আমাদেরকে এখন ফিরে যেতে হচ্ছে। কবি সুকান্ত ভট্টাচার্যের বিপ্লবী চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। তবে বই মেলার স্থলে গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয় হতাশা প্রকাশ করেছেন মেলায় আসা দর্শনার্থী ও বই প্রেমীরা। একটি বিষয় আমাদের খুব হতাশ লাগতেছে, যেটা হচ্ছে বই স্টল। আমরা চাচ্ছিলাম যে এখানে যদি বইয়ের স্টলগুলো আর একটু বাড়ানো যেত, বাড়ালে আরো হয়তো আরো সমৃদ্ধ হতো। এখানে মাত্র একটি স্টল, যেখানে যারা আমরা কবিতাকে ভালোবাসি, বই প্রেমী, আমরা আসলে হতাশ। গোপালগঞ্জের কোটালীপাড়ার উনশিয়া গ্রামে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত সুকান্ত মেলা উপলক্ষে প্রতি বছর নবরূপে সেজে ওঠে কবির পৈতৃক নিবাস ও আশেপাশের এলাকা। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে সুকান্ত মঞ্চে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা আয়োজনের মধ্য দিয়ে সবার মাঝে কবি সুকান্ত ভট্টাচার্যের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা সংস্কৃতি প্রেমীদের। কিশোর কবি সুকান্তের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য তার পৈতৃক দেশে ভিটায় আজতে 3 দিন ব্যাপী 12তম কবি সুকান্ত মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাতে আমরা বিভিন্ন আঙ্গিকে সাজিয়েছি, বই মেলারও আয়োজন করেছি। বই মেলায় এবারে একটি স্টলই রয়েছে। আমরা সামনের দিনগুলিতে আমাদের ভাবনা রয়েছে বা পরিকল্পনা রয়েছে যে আমরা বড় আকারে বই মেলাটাকে করতে পারি কিনা। সুকান্ত মেলাকে ঘিরে এলাকাবাসীদের প্রত্যাশা অনেক। তার মেলাটিকে বৃহৎ আকারের বই মেলা হিসেবে দেখতে চান তারা, যেটি হবে দেশ বরেণ্য কবি সাহিত্যিকদের মিলন মেলা। পাশাপাশি সুকান্ত সাহিত্য পুরস্কারের আয়োজন করাও প্রত্যাশা করেন স্থানীয়রা। এই মেলায় আরো ভালো করার জন্য একজন কবির নামে মেলা, এখানে কোটালীপাড়া সহ দেশ বরেণ্য যে সমস্ত কবি সাহিত্যিক লেখক আছেন তাদের এখানে নিয়ে আসা উচিত, এবং এখানে বড় আকারে একটা বই মেলা করা যেতে পারে এবং একটা কবি সাহিত্যের মিলন মেলা হতে পারে এই সুকান্ত মেলা। কবির জন্মবার্ষিকী উপলক্ষে 12 বছর যাবৎ জমকালোভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই সুকান্ত মেলা। তবে অধিক বইয়ের স্টল ও কবি সাহিত্যিকদের অংশগ্রহণ মেলাটিকে নতুন রূপ দান করবে বলে মনে করেন এলাকাবাসী। তাদের মতে সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে নানামুখী উদ্যোগী পারে মেলাটিকে অর্থবহ করে তুলতে। মূলত বইয়ের মেলা, কিন্তু সেই অনুযায়ী আসলে সেরকমের বইয়ের যেভাবে সমাহার থাকা দরকার সেরকম আমরা পাইনি। মূলত শুধুমাত্র জ্ঞানের আলো পাঠাগার থেকে একটা বইয়ের স্টল হয়েছে, সুতরাং আরো বেশি বেশি স্টল দরকার, যাতে আমরা বেশি বেশি চুজ করে আরো বই কিনতে পারি। এটা আমাদের প্রাণ এদের আগামীতে আরো বেশি বেশি স্টল যাতে ব্যবস্থাপনা করা হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই ব্যাপারে। আমি